ছবিটি জুম করে দেখুন, বলতে পারবেন কে দাঁড়িয়ে আছে এবং কে বসে রয়েছে। অপটিক্যাল ইলুশনের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ছবি। এই নিয়ে এখন শোরগোল পড়ে রয়েছে নেট দুনিয়ায়। এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি বিষয়, কিন্তু এখনও কেউ দিতে পারেনি সঠিক উত্তর। এবার আপনার পালা, আপনি খুঁজে বের করতে পারবেন কে বসে রয়েছে এবং কে দাঁড়িয়ে রয়েছে। অপটিক্যাল ইলুশনের ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের ছবি। এ ধরনের ছবি নিয়েই মেতে রয়েছে নেটিজেনরা। আসলে এই ছবিগুলো এমনভাবে তৈরি করা হয় যা মানুষের চোখের পরীক্ষা নেয়। কিন্তু সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে যা মানুষের চোখের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের পরীক্ষা নিয়েও চলেছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে বলা হয়েছে, বলুন এই ছবিতে কে বসে রয়েছে এবং কে দাঁড়িয়ে রয়েছে। আপনি পারবেন সঠিক উত্তর দিতে, তাহলে ভালো করে দেখুন সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি শেয়ার করা হয়েছে টুইটারে। বুম লাইকেন 808 নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে এই ছবিটি। সেখানে দেখা যাচ্ছে যে একজন মেয়ে এবং একজন ছেলে আলিঙ্গন করে রয়েছে, কিন্তু প্রশ্ন হলো কে দাঁড়িয়ে রয়েছে আর কে বসে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছে তা আপনার চোখের পরীক্ষা নিতে প্রস্তুত। কারণ আপনার চোখ যদি খুব ভালো হয় তাহলে আপনি ধরতে পারবেন কে বসে রয়েছে এবং কে দাঁড়িয়ে রয়েছে। এই ছবি দেখে সহজেই বোঝা যাবে না এই ছবিতে কে বসে রয়েছে, কিন্তু একটু ভালো করে দেখলেই দেখা যাবে কে বসে রয়েছে। এই ছবিতে সকলের চোখ প্রথমেই চলে যাচ্ছে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে এবং তার পায়ের হিলের দিকে। এর ফলে তারা আর খুঁজে বের করতে পারছে না কে দাঁড়িয়ে রয়েছে এবং কে বসে রয়েছে। ভালো করে দেখুন সেই ছবি। অপটিক্যাল ইলুশনের ছবি মানুষের মস্তিষ্কের ও চোখের মধ্যে ধাঁধা সৃষ্টি করে। মানুষের মস্তিষ্ক একরকমভাবে, কিন্তু চোখের দেখায় অন্যরকম লাগে। এর ফলে মানুষ সঠিকভাবে উত্তর দিতে পারে না। এবার আপনার পালা, ভালো করে দেখুন এই ছবি। আপনি যদি গভীর মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন কে দাঁড়িয়ে রয়েছে এবং কে বসে রয়েছে। সঠিক উত্তর কমেন্ট করুন। ধন্যবাদ সকলকে।